মানে তারা আপনারা কি করবেন? মানে আপনারা তো রাজনীতিই করবেন তাই না? মানে আপনারা তো চাকরি বাকরি করতে পারবেন না, পারবেন কি? মাত্রই শিক্ষা জীবন হয়তো আপনার শেষের পথে বা শেষ আপনি করছেন, মানে আপনি যদি আরো বেশি পড়াশোনা করেন সেটা তো আপনি করতেই পারবেন, কিন্তু তাহলে আপনার বা আসিফ মাহমুদের বা জনাব মাহফুজের, জনাব আসিফ মাহমুদের, তাদের ভবিষ্যৎ কি? মানে তারা আপনারা কি করবেন? মানে আপনারা তো রাজনীতিই করবেন তাই না? মানে আপনারা তো চাকরি বাকরি করতে পারবেন না, পারবেন কি? জানি না চাকরি বাকরি করতে পারবো কিনা। আমরা দেখেন, আমার ব্যক্তিগত ভাবে আমি কিন্তু রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল দেখে আমরা ছাত্র সংগঠন গড়ে তুলেছি রাইট এবং ক্যাম্পাসে কাজ করেছি, রাইট ফলে সেই রাজনৈতিক আকাঙ্ক্ষা কিন্তু আমাদের আছে। তবে রাজনীতি কিন্তু কোনো একক সিদ্ধান্ত না, আমি ব্যক্তিগত ভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। হুম হুম আমরা এখন রাজনৈতিক দলকে কোনো প্রাধান্য দিচ্ছি না, এটি আমাদের মানে কোনো কাজ না। আমাদের এখন প্রধান কাজ হচ্ছে এই যে দেশ পুনর্গঠন, সরকারের থেকে এবং সরকারের বাইরে যারা আছে সকলে মিলে দেশ পুনর্গঠনে কাজ করা এবং সকলে সকলকে সহযোগিতা করে আমরা সেটিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। রাষ্ট্র সংস্কারে যে কাজটাকে সফল করে আমরা যাতে গণতান্ত্রিক রূপান্তর করতে পারি, পরবর্তীতে আমাদের এই দায়িত্ব শেষ হলে নির্বাচন আসলে সেই সময় আমরা হয়তো সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিব। কিন্তু আমরা এই বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, সেই উদ্দেশ্যে কোনো কার্যক্রম করছি না। তবে আমরা হ্যাঁ এখানে বৈষম্যবিদ্বেষী ছাত্র আন্দোলন সংগঠিত করতে চাচ্ছি শিক্ষার্থীদের, কারণ আমরা মনে করছি যে এখনো আসলে আমাদের ভয়ের জায়গাটা কাটেনি। গণ অভ্যুত্থানকে রক্ষা করার জন্য হলেও এবং তার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হলেও শিক্ষার্থীদের মধ্যে সেই সাংগঠনিক জায়গাটা থাকা দরকার। নাই এ ব্যাপারে আমার কৌতূহল আসলে একটু বেশি, সেজন্য আমি একটু জানতে চাচ্ছি যে সত্যি আমি যদি, মানে আই ক্যান ফিল ফর ইউ, যে ধরেন আমি এখন আসছি, এখন এটা 1 বছর থাকবো, 2 বছর থাকবো, 3 বছর থাকবো সরকারের জন্য সেটা আমি জানি না, আমি এখন যেখানে আসছি আমি যদি এখন রাজনীতি না করি আমাকে আসলে চাকরি করতে হবে, কারণ আমার বিশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আপনারা যারা ছিলেন তারা এমন কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না যে আপনারা 1 বছর 2 বছর সরকারে থেকে এত টাকা আপনাদের হবে যে আপনাদের সারা জীবন আর কিছু না করলে হবে। আপনাদের আসলে, আপনি আমি যারা যারা একই ধরনের পরিবার থেকে আসছি, আমাদের আসলে পরিবারটি বয়ে নিয়ে আসার জন্য আমাদের কাজ করতে হবে কোনো না কোনো কাজের সাথে, সেটা আপনি কিভাবে করবেন? মনে করেন যে বা আপনার পরিকল্পনাটা কী আসলে? মানে এটা তো আপনাকে ভাবতে হবে, মানে আপনি কি ভাবছেন সেরকম? কারণ আপনি না যদি এখন এটা চাকরি, ভাবি নাই এবং ভাবার সময়ও পাচ্ছি না আসলে। রাইট, কিন্তু যেটা ধরেন আপনি, রাজনৈতিক দল কিন্তু এত সহজ কথা না। রাজনৈতিক কিছু মানুষ জড়ো হইলে একটা রাজনৈতিক দল হয়ে যায় না, সেটার জন্য আদর্শ লাগে, সেটার জন্য সংগঠন লাগে এবং কর্মসূচি লাগে। এখন আমাদের পক্ষে, আমাদের কাছে কিন্তু সেই সময়টা নাই যে আমরা একটা রাজনৈতিক দলের পিছে আসলে গড়ে তোলার জন্য সময়টা দিব। আমরা আসলে গভর্নমেন্টে আছি, আপনি পরিস্থিতি বুঝতেছেন আমাদের এই সময়টা কতটা পরিশ্রম করা লাগতেছে, এবং আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে এসেছি আমরা কিন্তু একক সিদ্ধান্তে ব্যক্তিগত জায়গা থেকে আসি নাই। মানুষের কাছে কিন্তু আমাদের জবাবদিহিতা করতে হবে যে তাদের আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করতে পারছি কিনা বা ওকে, আমরা আমাদের ভূমিকাটা পালন করতে পারছি কিনা। তো সেইটাই আমাদের সবচেয়ে বেশি মনোযোগ, আমরা সেই কাজটা সম্পূর্ণ করতে চাই, তারপরে আমরা আমাদের ব্যক্তিগত, দলীয়, রাজনৈতিক সেই বিষয়গুলো নিয়ে আমরা ভাববো।